আজকের গল্প 5 নম্বর লকার। সকাল থেকেই আজ অফিসের কাজে মন বসছে না, অকারণে মনটা কেমন খারাপ লাগছে। না হয়েছে বাড়িতে কোনো রকমের অশান্তি, আর না হয়েছে বাসের কন্ডাক্টরের সাথে খুচরো দেওয়া নিয়ে ঝামেলা। তাও মনের ভেতরটা কেন যে অস্থির হয়ে আছে বুঝতে পারছি না। তাই ভাবলাম আজ হাফ ডে করে বাড়ি চলে যাব। বসের মেজাজ, প্রজেক্টের ডেডলাইন ও বাকি কাজ আড়াইটের ভেতর শেষ করে কাগজপত্র গুছিয়ে সবে মাত্র বেরিয়েছি বাড়ির পথে রওনা দেব বলে। তখনই হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান এলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম অজিতের মেসেজ। তাতে লেখা আছে, বন্ধু আমি বিপদে পড়েছি। আমি টেক্সট করে ঘটনা বিস্তারে জানতে চাইলাম, কিন্তু ওই পার থেকে কোনো মেসেজ আর এলো না। ফোনে বার বার চেষ্টা করলাম, কিন্তু কোনো বাড়ি সংযোগ ঘটাতে পারলাম না। আমি আর বেশি সময় নষ্ট করলাম না, বাড়িতে একটা ফোন করে জানিয়ে দিলাম আমার ফিরতে দেরি হবে। তারপর একটা ট্যাক্সি ধরে হাওড়া স্টেশন পৌঁছালাম। টিকিট কেটে হাওড়া খড়গপুর লোকাল ধরলাম। জানালার পাশের একটা সিটে ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে থাকলাম। সকাল থেকে মনের ভেতরটা কেন যে এত অস্থির হয়ে উঠেছিল তা আমার কাছে এখন বেশ কিছুটা হলেও পরিষ্কার। কলেজের আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল অজিত। একসাথে কলেজ যাওয়া আসা, পাশাপাশি বসে ক্লাস করা, কলেজের ছাদে গিয়ে ছবি তোলা, স্যার ক্লাসে আসতে দেরি করলে গিটার নিয়ে গান গাওয়া ইত্যাদি আজও মনের কোণে স্মৃতি হয়ে থেকে গেছে। চোখ বন্ধ করলেই দেখতে পাই ইন্টার কলেজ ফুটবল লীগের ফাইনাল ম্যাচ, এবং ম্যাচ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে অজিতের অসাধারণ গোল এবং আমাদের জিতে যাওয়া। এছাড়াও তার মানুষের প্রতি সহানুভূতি এবং উদারতার পরিচয় বলে শেষ করা যাবে না। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকল। আমি যেন আর ধৈর্য ধরে বসতে পারছিলাম না, হাত পা যেন অচল হয়ে গেছে। কপালে ফোটা ফোটা ঘামের সাথেও সাক্ষাৎ ঘটল। সারা শরীরে যেন কোনো এক অজানা অস্বস্তি বাসা বেঁধেছে। মনে মনে ভাবছি ট্রেনটা কতক্ষণে খড়গপুর স্টেশন পৌঁছাবে। অজিত এখন খড়গপুরের কোনো এক স্কুলের টিচার, সাথে নিজের বাড়িতে গবেষণাও করে, মাঝে মাঝে কাজের সূত্রে কলকাতায় আসে শুনেছি, তবে আমার সাথে দেখা হয়নি। দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ, অফিস, বাড়ি সব কিছুর মধ্যে দিয়ে স্কুল এবং কলেজের সব বন্ধুরা কীভাবে যেন হারিয়ে গেল। এমনকি অজিতের সাথেও আমার দেখা হয়েছে প্রায় বছর তিনেক আগে। ফোন বা সোশ্যাল মিডিয়াতেও সেরমভাবে কোনো যোগাযোগ নেই। আজ না জানি সে কোন বিপদের সম্মুখীন হয়েছে। প্রতিটা মিনিট যেন আমার কাছে এক একটা ঘন্টার সমান হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 2.5 ঘন্টার ভ্রমণের পর ট্রেন গিয়ে দাঁড়ালো খড়গপুর স্টেশনে। সন্ধ্যা তখন প্রায় নামবে নামবে করছে। এখান থেকে
কোন দিকে যাব, কাউকে কি জিজ্ঞেস করব, কিংবা অজিতকে কি ফোনে আরেকবার চেষ্টা করব। এসব ভেবে ভেবে স্টেশন থেকে বাইরে গিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি সামনে রিক্সা স্ট্যান্ডের পাশে অজিত দাঁড়িয়ে আছে। চোখে কালো রঙের মোটা ফ্রেমের চশমা, মুখ ভর্তি দাড়ি, পরনে সাদা রঙের শার্ট ও প্যান্ট এবং পায়ে কালো রঙের একটি অতি সাধারণ জুতো। খুবই হতাশার মনোভাব নিয়ে উদাসীন হয়ে কোন দিকে যেন তাকিয়ে আছে। 3 বছর পর দেখা হলেও, মুখে ভর্তি দাড়ি জন্মে গেলেও তাকে চিনতে আমার কোনো রকমের অসুবিধা হয়নি। কয়েক পা হেঁটে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই বলে উঠল, এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে উঠলাম, কি হয়েছে, সব ঠিক আছে তো? সে শান্ত মেজাজে উত্তর দিল, এখনই সন্ধ্যা নামবে, তার উপর ঝড়ও উঠবে বলে মনে হচ্ছে, আগে চল বাড়ি ফিরি, যাওয়ার পথে না হয় সব বলবো। দুজনে একটা রিক্সাতে উঠলাম। আমি জিজ্ঞেস করলাম, কতক্ষণ লাগবে পৌঁছাতে? আরে বেশিক্ষণ না, এই 15 মিনিট। সামনে বড় মাঠটা পেরোলেই আমার বাড়ি। এই কথা বলেই অজিত আবার চুপ করে গেল। তবে তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমায় দেখে সে যেন বেশ নিশ্চিন্ত হয়েছে। এদিকে সারা আকাশ কালো হয়ে গেছে, অল্প মেঘ ডাকতেও শুরু করেছে, ঝড়টা উঠবে উঠবে করছে। আমি অতি কৌতূহলের সঙ্গে অপেক্ষা করতে থাকলাম আমার বন্ধু কোন বিপদের সম্মুখীন হয়েছে তা বিস্তারে জানার জন্য। এভাবেই 2 মিনিট কেটে গেল। ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। হঠাৎ অজিত বলে উঠল, আমার শোয়ার ঘরের আলমারির 5 নম্বর লকারে আমার গবেষণার কাগজগুলো রাখা আছে, সেইগুলো একটু কলকাতায় গিয়ে NS বোস রিসার্চ সেন্টারে তুই জমা করে দিতে পারবি? সে আমি করতেই পারি, কিন্তু তুই কলকাতায় যাবি না কেন? শান্ত গলায় অজিত বলল, আরে না না, আমার স্কুল ছেড়ে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই জন্যই তো তোকে ডাকলাম। আর হ্যাঁ, আমার লকারের পাসওয়ার্ড হলো 24916। আমি একটু অবাক হয়ে বললাম, আমি তো তোর বাড়ি যাচ্ছি, সেখানেই তুই পেপারগুলো দিয়ে দিবি, পাসওয়ার্ড নিয়ে আমি কি করব? এরপর তীব্র গতিতে ঝড় উঠল, সাথে কড়া আওয়াজের বজ্রপাত। আমাদের রিক্সা কিছুতেই আর সামনে এগোতে পারছে না, রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো নিভে গেল। রিক্সা থেকে আমি নেমে দাঁড়ালাম। অন্ধকারে কিছুই ঠাউর করতে পাচ্ছি না, মাথাটা যেন বো বো করে ঘুরতে শুরু করেছে, আমি কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলছি। অজিতকে ডাকতে চাইলাম কিন্তু পেরে উঠলাম না, খুব ক্লান্ত লাগছে, দাঁড়িয়ে থাকার শক্তিও যেন লোপ পেয়েছে। ধীরে ধীরে আমি রাস্তার উপর বসে পড়লাম। এইভাবে যে কতক্ষণ সময় কেটে গেছে তা আমি জানি না।
আমার নাম ধরে কেউ ডাকছে শুনে আমার চেতনা ফিরল। রঞ্জিতবাবু, রঞ্জিতবাবু! আস্তে আস্তে আমি চোখ খুলে দেখলাম ইন্সপেক্টর দত্ত আমার সামনে দাঁড়িয়ে আছেন। অফিসের কোনো এক কনফারেন্স মিটিংয়ে ইন্সপেক্টর দত্তের সাথে আমার দেখা হয়েছিল। তখন থেকেই ওনার সাথে আলাপ পরিচয়। এখন কেমন বোধ করছেন রঞ্জিতবাবু? আমি আমার চারপাশে তাকিয়ে দেখলাম আমি কোনো এক হসপিটালের বিছানায় শুয়ে আছি। আমি জবাব দিলাম, হ্যাঁ মিস্টার দত্ত, আমি এখন অনেকটাই ভালো আছি, কিন্তু কিন্তু আমি এখানে এলাম কি করে? আর অজিত, অজিত কোথায়? শান্ত হন, শান্ত হন রঞ্জিতবাবু, এত উত্তেজিত হবেন না, আমি আপনাকে সব বলছি। আমাকে শান্ত করে ইন্সপেক্টর দত্ত বলতে শুরু করলেন, কাল সন্ধ্যের ঝড় থামার পর অবস্থা পরিদর্শনে বেরিয়েছিলাম, তখন স্টেশনের ঠিক বাইরের দিকটাতে দেখলাম আপনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছেন। আমরাই আপনাকে এইখানকার হসপিটালে ভর্তি করিয়েছি। কাল সারা রাত আপনার জ্ঞান ফেরেনি, আজ সকালে ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আমি আবার ব্যস্ত হয়ে বলে উঠলাম, তাহলে আপনারা অজিতকেও নিশ্চয় ভর্তি করিয়েছেন? কোথায়, কোথায় অজিত? দাঁড়ান 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 রঞ্জিতবাবু, অজিত কে? আপনি কি প্রফেসর অজিত ব্যানার্জির কথা বলছেন? হ্যাঁ মিস্টার দত্ত, অজিত আমার বন্ধু, কাল সেও তো আমার সাথেই ছিল। না রঞ্জিতবাবু, আপনার শরীর এখনও দুর্বল, তাই আপনি মনের ভুলে হয়তো ভুল কথা বলছেন। অজিতবাবু কোনোভাবেই আপনার সাথে গতকাল সন্ধেবেলা থাকতে পারেন না, কারণ গতকাল সকাল 8টার সময় উনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। কথাটা শুনে আমার মাথা থেকে পা অবধি বিদ্যুৎ খেলে যাওয়ার মতো চমকে উঠল, মাথায় প্রশ্নের পাহাড় জেগে উঠল। কোনো কিছুর যেন কুল কিনারা করতে পারছিলাম না। সত্যি কি সব আমার মনের ভুল? আর তাহলে হোয়াটসঅ্যাপ? মিস্টার দত্ত, আমার মোবাইল ফোনটা একটু দিতে পারবেন? হ্যাঁ এই নিন রঞ্জিতবাবু, আপনার ফোন। ফোনটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম সেখানে সত্যিই কোনো মেসেজ ছিল না। অজিতের শেষ মেসেজ 3 বছর আগে জুলাই মাসের। আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম, তারপর বললাম, আচ্ছা মিস্টার দত্ত, আপনি কি আমাকে অজিতের বাড়িতে একটু নিয়ে যেতে পারবেন? খুব দরকার আছে। ঠিক আছে রঞ্জিতবাবু, আপনি যখন বলছেন ঠিক আছে চলুন। হসপিটালে ডিসচার্জ ইত্যাদি শেষ করে আধ ঘন্টার মধ্যে অজিতের বাড়িতে পৌঁছালাম। একতলা বাড়ির 3 কামরা ঘর এবং একটি রান্নাঘর ও একটি বাথরুম। অজিত ছিল অবিবাহিত, তাই এই বাড়িতে অজিত ছাড়া থাকত একজন কেয়ারটেকার। আমি ইন্সপেক্টর দত্ত এবং তার টিমকে বাইরে অপেক্ষা করতে বলে অজিতের শোয়ার ঘরে ঢুকলাম। সেখানে একটি বিছানা, ছোট একটি টেবিল ছাড়া একটি আলমারিও ছিল। ধীর পায়ে আলমারির দিকে হেঁটে গেলাম। সেটির হাতলটা চাপ দিয়ে টানতেই দরজাটা খুলে গেল। ভেতরে দেখলাম 6টি লকার আছে, প্রত্যেকটির গায়েই 1টি করে নম্বর প্লেট।
5 নম্বর লকারটির কাছে গিয়ে প্রেস করলাম। 2 4 9 1 6 আমার চোখের সামনে 5 নম্বর লকারটি খুলে গেল। ভেতরে দেখলাম অজিতের গবেষণার কাগজপত্রের একটি ফাইল। আমি অবাক হয়ে গেলাম। সব কিছুই যদি আমার মনের ভুল হয়, পুরোটাই যদি আমার স্বপ্ন হয়, তাহলে আমি এই 5 নম্বর লকারের পাসওয়ার্ড জানলাম কি করে? আর সেখানে অজিতের শেষ গবেষণার ফাইলটা থাকবেই বা কেন? ফাইলটা অবশ্য আমি কলকাতায় নিয়ে গিয়ে যথাস্থানে জমা করে দিয়েছিলাম এবং অজিতের এই গবেষণা সেই বছর জাতীয় পুরস্কার পেয়েছিল। তবে দীর্ঘ বছর বিজ্ঞান নিয়ে চর্চা করার পরও অজিতের 5 নম্বর লকারের রহস্য আজও আমার কাছে অজানা।